বিসমিল্লাহির রহমানুর রহিম, শুরু হচ্ছে বাংলা অনুবাদ সহ কোরআন তেলাওয়াত। সূরা ইয়াসিন ও সূরা আর রহমান। সূরা ইয়াসিন, সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। মোট আয়াত 83, মোট রুকু 5। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। ইয়াসিন ওয়াল কুরআনির হাকীম, ইয়াসিন বিজ্ঞানময় কোরআনের কসম। ইন্নাকা লামিনাল মুরসালিন, তুমি নিঃসন্দেহে রাসূলদের অন্তর্ভুক্ত। আলা সরল সোজা পথ অবলম্বনকারী। তানজিলাল আজিজির রহিম, এবং এ কুরআন প্রবল পরাক্রমশালী ও করুণাময় সত্তার পক্ষ থেকে নাজিলকৃত। যাতে তুমি সতর্ক করে দাও এমন এক জাতিকে যার বাপ দাদাকে সতর্ক করা হয়নি, এবং এ কারণে তারা গাফলতিতে ডুবে আছে। তাদের অধিকাংশই শাস্তি লাভের ফয়সালার হকদার হয়ে গেছে, এজন্যই তারা ইমান আনে না। إِنَّا جَعَلْنَا فِي أَعْنَاقِهِمْ أَغْلَالًا فَهِيَ إِلَى الْأَذْقَانِ فَهُم مُّقْمَحُونَ, আমি তাদের গলায় বেড়ি পরিয়ে দিয়েছি যাতে তাদের চিবুক পর্যন্ত জড়িয়ে গেছে, তাই তারা মাথা উঠিয়ে দাঁড়িয়ে আছে। আমি তাদের সামনে একটি দেয়াল এবং পেছনে একটি দেয়াল দাঁড় করিয়ে দিয়েছি। আমি তাদেরকে ঢেকে দিয়েছি, এখন তারা কিছুই দেখতে পায় না। তুমি তাদেরকে সতর্ক করো বা না করো, তাদের জন্য সমান, তারা মানবে না। তুমি তো তাকেই সতর্ক করতে পারো যে উপদেশ মেনে চলে এবং না দেখে দয়াময় আল্লাহকে ভয় করে। তাকে মাগফিরাত ও মর্যাদাপূর্ণ প্রতিদানের সুসংবাদ দাও।
আমি অবশ্যই একদিন মৃতদেরকে জীবিত করব। যা কিছু কাজ তারা করেছে তা সবই আমি লিখে চলছি, এবং যা কিছু চিহ্ন তারা পিছনে রেখে যাচ্ছে তাও আমি স্থায়ী করে রাখছি। প্রত্যেকটি জিনিস আমি একটি খোলা কিতাবে লিখে রাখছি। তাদেরকে দৃষ্টান্ত স্বরূপ সেই জনপদের লোকদের কাহিনী শোনাও যখন সেখানে রসুলগণ এসেছিল। আমি তাদের কাছে দুজন রসুল পাঠিয়েছিলাম এবং তারা দুজনকে প্রত্যাখ্যান করেছিল। তখন আমি তৃতীয় জনকে সাহায্যার্থে পাঠিয়েছিলাম এবং তারা সবাই বলেছিল, তোমাদের কাছে রসুল হিসেবে আমাদের পাঠানো হয়েছে। জনপদবাসীরা বলল, তোমরা আমাদের মতো কয়েকজন মানুষ ছাড়া আর কেউ নও, এবং দয়াময় আল্লাহ মোটেই কোনো জিনিস নাজিল করেননি, তোমরা সিফ মিথ্যা বলছো। রসুলরা বলল, আমাদের রব জানেন, আমাদের অবশ্যই তোমাদের কাছে রসুল হিসেবে পাঠানো হয়েছে। এবং সুস্পষ্টভাবে পয়গাম পৌঁছিয়ে দেওয়া ছাড়া আমাদের উপর আর কোনো দায়িত্ব নেই। জনপদবাসীরা বলতে লাগলো, আমরা তো তোমাদেরকে নিজেদের জন্য অমঙ্গলজনক মনে করি, যদি তোমরা বিরত না হও তাহলে আমরা তোমাদেরকে প্রস্তরাঘাতে নিহত করব এবং আমাদের হাতে তোমরা বড়ই যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে। রসুলরা জবাব দিল, তোমাদের অমঙ্গল তোমাদের নিজেদের সাথে লেগে আছে, তোমাদের উপদেশ দেয়া হয়েছে বলেই কি তোমরা এই কথা বলছো? আসল কথা হচ্ছে তোমরা সীমা লঙ্ঘনকারী লোক। ওয়াদা
ইতিমধ্যে নগরীর দূর প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এসে বলল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, রসুলদের কথা মেনে নাও। যারা তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চায় না এবং সঠিক পথের অনুসারী, তাদের কথা মেনে নাও। কেন আমি এমন সত্তার বন্দেগী করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার দিকে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে? তাকে বাদ দিয়ে কি আমি অন্য উপাস্য বানিয়ে নেব? অথচ যদি দয়াময় আল্লাহ আমার কোনো ক্ষতি করতে চান, তাহলে তাদের সুপারিশ আমার কোনো কাজে লাগবে না এবং তারা আমাকে ছাড়িয়ে নিতেও পারবে না। যদি এমনটি করি, তাহলে আমি সুস্পষ্ট গোমরাহিতে লিপ্ত হয়ে পড়ব। আমি তো তোমাদের রবের প্রতি ঈমান এনেছি, তোমরাও আমার কথা মেনে নাও। শেষ পর্যন্ত তারা তাকে হত্যা করে ফেলল এবং সে ব্যক্তিকে বলে দেয়া হল, প্রবেশ করো জান্নাতে। সে বলল, হায়, যদি আমার সম্প্রদায় জানত আমার রব কোন জিনিসের বদৌলতে আমার মাগফিরাত করেছেন এবং আমাকে মর্যাদাশালী লোকদের অন্তর্ভুক্ত করেছেন। এরপর তার সম্প্রদায়ের উপর আমি আকাশ থেকে কোনো সেনাদল পাঠাইনি, সেনাদল পাঠাবার কোনো দরকারও আমার ছিল না। ব্যাস একটি বিস্ফোরণের শব্দ হল এবং সহসা তারা সব নিস্তব্ধ হয়ে গেল। বান্দাদের অবস্থার প্রতি আফসোস, যে রসুলই তাদের কাছে এসেছে তাকেই তারা বিদ্রুপ করতে থেকেছে। আলম্না
তারা কি দেখেনি তাদের পূর্বে কত মানব সম্প্রদায়কে আমি ধ্বংস করেছি এবং তারপর তারা আর কখনো তাদের কাছে ফিরে আসবে না? তাদের সবাইকে একদিন আমার সামনে হাজির করা হবে। এদের জন্য নিষ্প্রাণ ভূমি একটি নিদর্শন, আমি তাকে জীবন দান করেছি এবং তা থেকে শস্য উৎপন্ন করেছি যা এরা আমি তার মধ্যে খেজুর ও আঙ্গুরের বাগান সৃষ্টি করেছি এবং তার মধ্য থেকে ঝর্ণাধারা উৎসারিত করেছি যাতে এরা তার ফল ভক্ষণ করে। এসব কিছু এদের নিজেদের হাতে সৃষ্ট নয়, তারপরও কি এরা কৃতজ্ঞতা প্রকাশ করে না? পাক পবিত্র সে সত্তা যিনি সব রকমের জোড়া সৃষ্টি করেছেন, তা ভূমিজাত উদ্ভিদের মধ্য থেকে হোক অথবা স্বয়ং এদের নিজেদের প্রজাতির অর্থাৎ মানব জাতির মধ্য থেকে হোক কিংবা এমন জিনিসের মধ্য থেকে হোক যাদেরকে এরা জানেও না। এদের জন্য রাত হচ্ছে আরেকটি নিদর্শন, আমি তার উপর থেকে দিনকে সরিয়ে দেই তখন এদের উপর অন্ধকার ছেয়ে যায়। আর সূর্য সে তার নির্ধারিত গন্তব্যের দিকে ধেয়ে চলছে, এটি প্রবল পরাক্রমশালী জ্ঞানী সত্তার নিয়ন্ত্রিত হিসেব। আর চাঁদ, তার জন্য আমি মঞ্জিল নির্দিষ্ট করে দিয়েছি, সেগুলো অতিক্রম করে সে শেষ পর্যন্ত আবার খেজুরের শুকনো ডালের মতো হয়ে যায়। না সূর্যের ক্ষমতা আছে চাঁদকে ধরে ফেলে এবং রাত দিনের উপর অগ্রবর্তী হতে পারে, সবাই এক একটি কক্ষপথে সন্তরণ করছে। এদের জন্য এটিও একটি নিদর্শন যে আমি এদের বংশধরদেরকে ভরা নৌকায় চড়িয়ে দিয়েছি। এবং তারপর
এদের জন্য ঠিক তেমনি আরো নৌযান সৃষ্টি করেছি যেগুলোতে এরা আরোহণ করে। আমি চাইলে এদেরকে ডুবিয়ে দিই, এদের কোনো ফরিয়াদ শ্রবণকারী থাকবে না এবং কোনোভাবেই এদেরকে বাঁচানো যেতে পারে না। ব্যাস, আমার রহমতি এদেরকে কুলে ভিড়িয়ে দেয় এবং একটি বিশেষ সময় পর্যন্ত জীবনের দ্বারা লাভবান হবার সুযোগ দিয়ে থাকে। এদেরকে যখন বলা হয় তোমাদের সামনে যে পরিণাম আসছে এবং যা তোমাদের পেছনে অতিক্রান্ত হয়েছে তার হাত থেকে বাঁচো, হয়তো তোমাদের প্রতি অনুগ্রহ করা হবে। এদের সামনে এদের রবের আয়াতসমূহের মধ্য থেকে যে আয়াতই আসে এরা সেদিকে দৃষ্টি দেয় না। যখন এদেরকে বলা হয় আল্লাহ তোমাদের যে রিজিক দান করেছেন তার মধ্য থেকে কিছু আল্লাহর পথে খরচ করো, তখন এসব কুফরিতে লিপ্ত লোক মুমিনদেরকে জবাব দেয়, আমরা কি তাদেরকে খাওয়াবো যাদেরকে আল্লাহ চাইলে নিজেই খাওয়াতেন? তোমরা তো পরিষ্কার বিভ্রান্তির শিকার হয়েছো। এরা বলে এ কিয়ামতের হুমকি কবে পুরা হবে, বলো যদি তোমরা সত্যবাদী হও। আসলে এরা যে জিনিসের দিকে তাকিয়ে আছে তা তো একটি বিস্ফোরণের শব্দ যা সহসা এদেরকে ঠিক এমন অবস্থায় ধরে ফেলবে যখন এরা নিজেদের পার্থিব ব্যাপারে বিবাদ করতে থাকবে। এবং সে সময় এরা কোনো ওসিয়ত করতে পারবে না এবং নিজেদের গৃহেও ফিরতে পারবে না। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون তার পর একটি শিঙ্গায় ফুঁক দেয়া হবে এবং সহসা তারা নিজেদের রবের সামনে হাজির হবার জন্য নিজেদের কবর থেকে বের হয়ে পড়বে। হয়ে বলবে আরে কে আমাদেরকে আমাদের নিদমহল থেকে উঠিয়ে দাঁড় করালো? এটা সে জিনিস যার প্রতিশ্রুতি দয়াময় আল্লাহ দিয়েছিলেন এবং রসুলদের কথা সত্য ছিল।
একটি মাত্র প্রচণ্ড আওয়াজ হবে এবং সবকিছু আমার সামনে হাজির করে দেয়া হবে। প্রতি তিল মাত্র জুলুম করা হবে না এবং যেমন কাজ তোমরা করে এসেছ ঠিক তারই প্রতিদান তোমাদের দেয়া হবে। জান্নাতীরা আজ আনন্দে মশগুল রয়েছে, তারা ও তাদের স্ত্রীরা ঘন ছায়ায় রাজকীয় আসনে হেলান দিয়ে বসে আছে। সব রকমের সুস্বাদু পানাহারের জিনিস তাদের জন্য সেখানে রয়েছে, যা কিছু তারা চাইবে তা তাদের জন্য হাজির রয়েছে। দয়াময় রবের পক্ষ থেকে তাদেরকে সালাম বলা হয়েছে। এবং হে অপরাধীরা, আজ তোমরা ছাটাই হয়ে আলাদা হয়ে যাও। হে আদম সন্তানেরা, আমি কি তোমাদের এ মর্মে হেদায়ত করিনি যে শয়তানে বন্দিগি করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। এবং আমারই বন্দিগি করো, এটি সরল সঠিক পথ। কিন্তু এ সত্ত্বেও সে তোমাদের মধ্য থেকে বিপুল সংখ্যককে গোমরাহ করে দিয়েছে, তোমাদের কি বুদ্ধি জ্ঞান নেই? এটা সে জাহান্নাম যার ভয় তোমাদের দেখানো হতো। দুনিয়ায় যে কুফরি তোমরা করতে থেকেছ তার ফলস্বরূপ আজ এর ইন্ধন হও। আজ আমি এদের মুখ বন্ধ করে দিচ্ছি, এদের হাত আমার সাথে কথা বলবে এবং এদের পা সাক্ষ্য দেবে এরা দুনিয়ায় কি উপার্জন করে এসেছে।
আমি চাইলে এদের চোখ বন্ধ করে দিতাম, তখন এরা পথের দিকে চেয়ে দেখত, কোথা থেকে এরা পথের দেখা পাবে। আমি চাইলে এদের নিজেদের জায়গায় এদেরকে এমন ভাবে বিকৃত করে রেখে দিতাম যার ফলে এরা না সামনে এগিয়ে যেতে পারত না পিছনে ফিরে আসতে পারত। যে ব্যক্তিকে আমি দীর্ঘ আয়ু দান করি তার আকৃতিকে আমি একেবারেই বদলে দেই, এই অবস্থা দেখে কি তাদের বোধোদয় হয় না? আমি এ নবীকে কবিতা শিখাইনি এবং কাব্যচর্চা তার জন্য শোভনীয় নয়, এ তো একটি উপদেশ এবং পরিষ্কার পঠনযোগ্য কিতাব। যাতে সে প্রত্যেক জীবিত ব্যক্তিকে সতর্ক করে দিতে পারে এবং অস্বীকারীদের উপর প্রমাণ প্রতিষ্ঠিত হয়ে যায়। এরা কি দেখে না আমি নিজের হাতে তৈরি জিনিসের মধ্য থেকে এদের জন্য সৃষ্টি করেছি গবাদি পশু এবং এখন এরা তার মালিক? আমি এভাবে তাদেরকে এদের নিয়ন্ত্রণে দিয়ে দিয়েছি যে তাদের মধ্য থেকে কারো উপর এরা সাওয়ার হয়, কারো গোস্ত খায়। এবং তাদের মধ্যে এদের জন্য রয়েছে নানা ধরনের উপকারিতা ও পানীয়, এরপর কি এরা কৃতজ্ঞ হয় না? এসব কিছু সত্ত্বেও এরা আল্লাহকে বাদ দিয়ে অন্য ইলাহ বানিয়ে নিয়েছে এবং এদেরকে সাহায্য করা হবে এ আশা করছে। তারা এদের কোনো সাহায্য করতে পারে না, বরং উল্টো এরা তাদের জন্য সদা প্রস্তুত সৈন্য হয়ে বিরাজ করছে। এদের তৈরি কথা যেন তোমাকে মর্মাহত না করে, এদের গোপন ও প্রকাশ্য সব কথাই আমি জানি। মানুষ কি দেখে না তাকে আমি সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে এবং তারপর সে দাঁড়িয়ে গেছে স্পষ্ট ঝগড়াতে হয়ে? ও
তখন সে আমার উপর উপমা প্রয়োগ করে এবং নিজের সৃষ্টির কথা ভুলে যায়। বলে, এ হাড়গুলো যখন পচে গলে গেছে এতে আবার প্রাণ সজ্জার করবে কে? তাকে বলো, এদেরকে তিনি জীবিত করবেন যিনি প্রথমে এদেরকে সৃষ্টি করেছিলেন এবং তিনি সৃষ্টির প্রত্যেকটি কাজ জানেন। তিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ থেকে আগুন সৃষ্টি করেছেন এবং তোমরা তা থেকে নিজেদের চুলা জ্বালিয়ে থাকো। আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন তিনি কি তাদের অনুরূপ সৃষ্টি করার ক্ষমতা রাখেন না? কেন নয়, যখন তিনি পারদর্শী স্রষ্টা? তিনি যখন কোনো কিছুর ইচ্ছা করেন তখন তার কাজ হয় কেবল এতটুকু যে তিনি তাকে হুকুম দেন, হয়ে যাও, এবং হয়ে যায়। পবিত্র তিনি যার হাতে রয়েছে প্রত্যেকটি জিনিসের পূর্ণ কৃতিত্ব এবং তারই দিকে তোমাদের ফিরে যেতে হবে। সূরা আর রহমান। সূরাটি মদিনায় নাজিল হয়। মোট আয়াত 78, রুকু 3। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তানের প্রতারণা হতে আমি আল্লাহর নিকট আশ্রয় চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু। আর রহমান আল্লামাল কোরআন। পরম দয়ালু আল্লাহ এ কোরআনে শিক্ষা দিয়েছেন। খলকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং তাকে কথা শিখিয়েছেন। الشمس والقمر بحسبان। সূর্য ও চন্দ্র একটি হিসেবের অনুসরণ করছে। والنجم والشجر يسجدان। এবং তারকা রাজি ও গাছপালা সব সিজদা বনত। আসমানকে তিনি সুউচ্চ করেছেন এবং দাড়ি পাল্লা কায়েম করেছেন। এর দাবি হল, তোমরা দাড়ি পাল্লায় বিশৃঙ্খলা সৃষ্টি করো না। ইনসান
ইনসাফের সাথে সঠিকভাবে ওজন করো এবং ওজনে কম দিও না। পৃথিবীকে তিনি সমস্ত সৃষ্টির জন্য বানিয়েছেন, এখানে সব ধরনের সুস্বাদু ফল প্রচুর পরিমাণে আছে, খেজুর গাছ আছে যার ফল পাতলা আবরণে ঢাকা, নানা রকমের শস্য আছে যার মধ্যে আছে দানা ও ভুষি উভয়ই। অতএব হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? মাটির শুকনো ঢিলের মতো পচা কাদা থেকে তিনি মানুষকে সৃষ্টি করেছেন, আর জিনদের সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে। হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের অসীম ক্ষমতার কোন কোন বিস্ময়কর দিক অস্বীকার করবে? দুই উদয়াচল ও দুই অস্তাচল সবকিছুর মালিক ও পালনকর্তা তিনি। হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন কুদরতকে অস্বীকার করবে? দুটি সমুদ্রকে তিনি পরস্পর মিলিত হতে দিয়েছেন, তা সত্ত্বেও উভয়ের মধ্যে একটি পর্দা আড়াল হয়ে আছে যা তারা অতিক্রম করে না। হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের অসীম শক্তির কোন কোন বিস্ময়কর দিক অস্বীকার করবে? এই উভয় সমুদ্র থেকেই মুক্তা ও প্রবাল পাওয়া যায়। হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কুদরতের কোন কোন পরিপূর্ণতা অস্বীকার করবে? সমুদ্রের বুকে পাহাড়ের মতো উঁচু ভাসমান জাহাজ সমূহ তাঁরই। অতএব হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে?
ভূপৃষ্ঠের প্রতিটি জিনিসই ধ্বংস হয়ে যাবে এবং তোমার মহিয়ান ও দয়াবান রবের সত্তাই শুধু অবশিষ্ট থাকবে। অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের রবের কোন কোন পূর্ণতাকে অস্বীকার করবে? পৃথিবী ও আকাশমণ্ডলে যাই আছে সবাই তার কাছে নিজের প্রয়োজন প্রার্থনা করছে। প্রতি মুহূর্তে তিনি নতুন নতুন কর্মকাণ্ডে ব্যস্ত। হে জিন ও মানুষ, তোমরা তোমাদের রবের কোন কোন মহৎ গুণাবলী অস্বীকার করবে? হে জিন ও মানব, তোমাদের জিজ্ঞাসাবাদের জন্য আমি অতি শীঘ্রই তোমাদের প্রতি একাগ্রভাবে মনোনিবেশ করব। তারপরে দেখব তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করো। জিন ও মানব গোষ্ঠী, তোমরা যদি পৃথিবী ও আকাশ মণ্ডলের সীমা পেরিয়ে কোথাও পালিয়ে যেতে পারো তাহলে গিয়ে দেখো, পালাতে পারবে না, এজন্য বড় শক্তি প্রয়োজন। তোমরা তোমাদের রবের কোন কোন অসীম ক্ষমতাকে অস্বীকার করবে? যদি পালানোর চেষ্টা করো তাহলে তোমাদের প্রতি আগুনের শিখা এবং ধোঁয়া ছেড়ে দেওয়া হবে, তোমরা যার মোকাবেলা করতে পারবে না। হে জিন ও মানুষ, তোমরা তোমাদের রবের কোন কোন ক্ষমতাকে অস্বীকার করবে? অতপর কি হবে সেই সময় যখন আসমান ফেটে চৌচির হয়ে যাবে এবং লাল চামড়ার মতো লোহিত বর্ণ ধারণ করবে? হে জিন ও মানুষ, তোমরা তোমাদের রবের কোন কোন ক্ষমতা অস্বীকার করবে? সেদিন কোন মানুষ কোন জিনকে তার গোনাহ সম্পর্কে জিজ্ঞেস করার প্রয়োজন হবে না। ফাবিআই আলা
তখন দেখা যাবে তোমরা দুই গোষ্ঠী তোমাদের রবের কোন কোন অনুগ্রহ অস্বীকার করো। সেখানে চেহারা দেখেই অপরাধীকে চেনা যাবে এবং তাদেরকে মাথার সম্মুখ ভাগের চুল ও পা ধরে হিঁচড়ে টেনে নেওয়া হবে। সেই সময় তোমরা তোমাদের রবের কোন কোন ক্ষমতাকে অস্বীকার করবে? সেই সময় বলা হবে, এ তো সেই জাহান্নাম, অপরাধীরা যা মিথ্যা বলে আখ্যায়িত করত। তারা ওই জাহান্নাম ও ফুটন্ত টগবগে পানির উৎসের মধ্যে যাতায়াত করতে থাকবে। তারপরেও তোমরা তোমাদের রবের কোন কোন ক্ষমতাকে অস্বীকার করবে? আর যারা তাদের প্রভুর সামনে হাজির হওয়ার ব্যাপারে ভয় পায় তাদের প্রত্যেকের জন্য দুটি করে বাগান। তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে? তরতাজা লতা পাতা ও ডালপালায় ভরা। তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে? উভয় বাগানে দুটি ঝর্ণা প্রবাহিত থাকবে। তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে? উভয় বাগানের প্রতিটি ফলই হবে দু রকমের। তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে? জান্নাতের বাসিন্দারা এমন সব ফরাশের উপর হেলান দিয়ে বসবে যার আবরণ হবে পুরু রেশমের এবং বাগানে ছোট ছোট শাখা প্রশাখা ফল ভারে নুয়ে পড়তে থাকবে। তোমরা তোমাদের রবের কোন কোন দান অস্বীকার করবে? এসব নিয়ামতের মধ্যে থাকবে লজ্জাবনত চক্ষু বিশিষ্টা ললনারা, যাদেরকে এসব জান্নাতবাসীদের আগে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি।
তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে? এমন সুদর্শনা যেমন হীরা ও মুক্তা। তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? সদাচারের প্রতিদান সদাচার ছাড়া আর কি হতে পারে? হে জিন ও মানুষ, এরপরও তোমরা তোমাদের রবের মহৎ গুণাবলীর কোন কোনটি অস্বীকার করবে? ওই দুইটি বাগান ছাড়া আরো দুটি বাগান থাকবে। তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? নিবিড় শ্যামল সবুজ ও তরতাজা বাগান। তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? উভয় বাগানের মধ্যে দুটি ঝর্ণাধারা ফোয়ারার মতো উৎক্ষিপ্ত হতে থাকবে। তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? সেখানে থাকবে প্রচুর পরিমাণে ফল, খেজুর ও আনার। তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? এসব নিয়ামতের মধ্যে থাকবে সচ্চরিত্রের অধিকারিণী সুন্দরী স্ত্রীগণ। তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে?